দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে গোটা রাজ্য জুড়ে বিজয় সম্মেলন করেছে তৃণমূল কংগ্রেস। সেই মতোই পাত্রশায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাত্রশায়ের বুধবার বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিতে গিয়ে পাত্রশায়ের দলীয় নেতৃত্বের কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সমীর চক্রবর্তী। তিনি বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে কোনো দাদার হাত ধরে টিকিট পাওয়া যাবে না। পরক্ষণে আবার তিনি বললেন, দলে কোনো দাদা নেই, দলে একজনই শেষ কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকা যার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, মানুষ যাকে চায় সেই দলের টিকিট পাবে বলে জানান তিনি। অন্যদিকে পাত্রশায়ের তৃণমূল কংগ্রেসের সংগঠন নিয়ে প্রশ্ন তোলেন। এদিন বিজয় সম্মেলনে মহিলা তৃণমূল কর্মীদের উপস্থিতি সেই অর্থে চোখে পড়েনি। সেই নিয়ে দলীয় নেতৃত্বদের প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। তিনি বললেন, মহিলা তৃণমূল কর্মীরা কোথায়, তাদের সংখ্যা এত কম কেন? আমি বলছি না গোষ্ঠীর মহিলাদের এনে সভা ভরিয়ে দিতে হবে, তবে দলীয় মহিলা কর্মীদের উপস্থিতির সংখ্যা আরও বেশি হওয়া প্রয়োজন ছিল। মহিলাদের সংখ্যাটা কমে গেল। আমি বলছি না যে গোষ্ঠী মহিলা এনে সভা ভরিয়ে দিতে হবে, কিন্তু দলীয় মহিলার সংখ্যা আর বেশি হওয়াটাই বাঞ্ছনীয়। প্রকারান্তে পাত্রশায়ের তৃণমূল কংগ্রেসের সংগঠন কতটা মজবুত ছিল তাই নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এছাড়াও তিনি বললেন, পাত্রশায়ের থেকে আমাদের হারানোর কিছু নেই। পাত্রশায়ের ব্লক সোনামুখী বিধানসভা এবং ইন্দাস বিধানসভা, এই দুটি বিধানসভাকেই হারিয়েছে, নতুন করে এখানে হারানোর কিছু নেই। এই ভাষাতেই দলীয় নেতৃত্বদের হুঁশিয়ারি দিলেন তিনি। তার কারণ এটাই তো স্বাভাবিক যে কোনো রাজনৈতিক দলে। আমি তো পরিষ্কার করেছি মঞ্চে, আপনারা যদি ভালো করে শুনে থাকেন, যে সিপিএমের ঢঙে চলতে গেলে সবটাই বৃদ্ধাবাস, আর বিজেপির মতবাদে চলতে গেলে সবটাই বালখিল্যদের হাতে গিয়ে পড়বে, কথাটা বলতে বাধ্য হচ্ছে। তবে সমীর চক্রবর্তীর এই মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসকে খোঁচা মারতে ছাড়েনি বিজেপি। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান, সমীরবাবু বুঝে গেছেন পাত্রশায়ের তৃণমূল কংগ্রেস জিতবে না। পাত্রশায়ের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেভাবে লুটপাট করেছে, জনগণের ওপর যতই সন্ত্রাস করুক কখনোই মানুষ তৃণমূলকে সমর্থন করবে না, এটা সমীরবাবু বুঝে গেছেন। সমীর চক্রবর্তীর বক্তব্য ধরে তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসে মহিলা তৃণমূল কর্মী নেই, কারণ তৃণমূলের সঙ্গে কেউ নেই, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভয় দেখিয়ে সভাতে নিয়ে যাওয়া হয়। উনি বুঝে গেছে যে পাত্রশায়ের আর তৃণমূল কংগ্রেস জিতবে না। পাত্রশায়ের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেভাবে লুটপাট করেছে জনগণের উপরে, পাত্রশায়ের জনগণ কখনোই, ওরা যতই সন্ত্রাস করুক যাই করুক, কখনোই পাত্রশায়ের মানুষ তৃণমূলকে সমর্থন করবে না, এটা সমীরবাবু বুঝে গেছেন। আর এটা একটা কথা উনি এতদিন বাদে সত্যি বলেছেন, এটা আমরা বিভিন্ন সভা সমিতি থেকে শুরু করে সব জায়গায় বলে থাকি যে তৃণমূল কংগ্রেসে কোনো মহিলা কার্যকর্তা নেই, কারণ তৃণমূলের সঙ্গে কেউ নেই। তৃণমূল কংগ্রেস মহিলা কার্যকর্তাদের কাদেরকে নিয়ে দাঁড় করায় না, ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, তাদের ভয় দেখিয়ে, গরিব ঘরের মহিলাদের ভয় দেখিয়ে লোন দেওয়া হবে না, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, এইভাবে বিভিন্নভাবে ভয় দেখিয়ে এদেরকে নেওয়া হয়। তৃণমূলে দাদা দিদি ছাড়া কেউ চলে না, তৃণমূলে গণতন্ত্র নেই, তৃণমূলে কোনো ব্যবস্থা নেই, তৃণমূলে একনায়কতন্ত্র আছে। এখানে মুখ্যমন্ত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে কী বলবেন? তাহলে উনি কি দিদির হাত ধরে আছেন? তাহলে সমীরবাবু দিদির হাত ধরে আছেন আর এরা অভিষেকের হাত ধরে আছে। আমরা দেখতে পাচ্ছি অভিষেক বলেছিলেন যে নতুন তৃণমূল দেখা যাবে, তো তার জন্যই কি আজকে উনি এ কথা বললেন যে অভিষেকের হাত ধরে পাওয়া যাবে না? ঠিক এটা বুঝতে পারছি না, না এটার জন্যই অভিষেকবাবু চলে গেছেন যে দলে আমি সম্মান পাচ্ছি না, পিসি আমাকে জায়গা দিচ্ছে না। এটা তো ওদের পিসি ভাই উপর মারপিটটা অনেক দিন থেকে চলছে, যে মারপিটটা আগে অন্দরে ছিল এখন বাইরে প্রকাশ্যে চলে এসেছে, অনেক জায়গায় পোস্টার পড়েছে, অনেক জায়গায় মিছিলে স্লোগান দিয়েছে তৃণমূল কর্মীরা। তো এটা তৃণমূলের গোষ্ঠী কন্দল, এইসব ব্যাপারে আমাদের নাক না গলানোই ভালো।
বাঁকুড়া থেকে নবেন্দ্রহাটি রিপোর্ট চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।